হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন চট্টগ্রাম সীতাকুণ্ডের আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী এস এম আল মামুন। সোমবার বিকেলে উপজেলার উত্তর সীমানার বড় দারোগার হাট বাজারে এস এম আল মামুনকে বহনকারী গাড়ি এসে পৌঁছালে কয়েক হাজার দলীয় নেতাকর্মী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। উপজেলার বড় দারোগার হাট থেকে সিটি গেট পর্যন্ত বেশ কয়েকটি স্থানে পথসভায় বক্তব্য দেন এস এম আল মামুন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ও জনগণের উদ্দেশ্যে বলেন, তাকে এলাকাবাসী ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠালে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা অব্যাহত রাখবেন।